হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্বাদের ভিন্নতার জন্য চলে আসলাম আউটব্যাকে, আমেরিকার বিখ্যাত অন্যতম স্টেক হাউসে। তো আজকে সেটি আপনাদের সাথে শেয়ার করব, চলুন তাহলে। অনেক সুন্দর মনোরম পরিবেশে আউটব্যাকটি অবস্থিত এখানে, এটি নিউ ইয়র্কেই। যাই হোক, আমরা এখন অপেক্ষা করছি রিজার্ভেশনের জন্য, একটু পরেই প্রবেশ করছি। আমাদের জন্য সুন্দর করে টেবিল রেডি করার পর তারা আমাদেরকে ডাক দিল, আমরা ঢুকলাম এবং সাথে মেনুও দিয়ে দিল কী খাবো তা দেখার জন্য। যাই হোক, এখন আমরা দেখে নিচ্ছি কী কী খাওয়া যায়, বাচ্চাদের কাছে জিজ্ঞেস করে নিচ্ছি তারা কী খাবে, যা যার পছন্দ অনুযায়ী সে খাওয়াগুলো অর্ডার করব। ঢেঁকি নাকি স্বর্গে গেল ধান ভাঙে, তো আমিও খুঁজছি এইসব রেস্টুরেন্টে এসে মাছ আর ভাত। তো পেয়ে গেলাম স্যামন ফিশ এবং রাইস, এবং সেটি অর্ডার করতে যাচ্ছি, আর এই সর্বশেষে এই ডেজার্টটি অর্ডার করব। এই সব রেস্টুরেন্টে সবচেয়ে মজার খাওয়া হচ্ছে এদের তৈরিকৃত গার্লিক ব্রেড, খুবই মজা লাগে। আর এরই মধ্যে আমাদের চলে এসেছে অ্যাপিটাইজার, আমরা গার্লিক শ্রিম্প অর্ডার করেছিলাম আর চিজ বল অর্ডার করেছিলাম। যাই হোক, চলে এসেছে, এডিট করছি আর ডুব গিলছি, কারণ মা মুখে পানি চলে আসতেছে, আবার খাওয়ার ইচ্ছাই তো চলে আসছে। আমার বাঙালিয়ানা খানা, একটু বিদেশি রেস্টুরেন্টে স্যালমন ফিশ আর ভাত, যেটা রাইস, এখানে এসে রাইস হয়ে গিয়েছে। যাই হোক, আমার জামাইরা আবার এরা সবাই হচ্ছে আমেরিকান, এদের খাওয়া চলে এসেছে স্ট্যাক, ম্যাশ পটেটো, মাশরুম, তারপর হচ্ছে গার্লিক শ্রিম। তো ওরা ওদের মতো এনজয় করতেছে, আর আমি আমার মতো অনেক মজা করে খেয়েছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম স্ট্যাক হাউসে এসে কীভাবে ভাত মাছ খাওয়া যায়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর কথা বলতে বলতে চলে আসলো এখানে কেক, আইসক্রিম কেক, নামটা ভুলে গিয়েছি, যাই হোক আপনারা পরে দেখে নেবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দিবেন। খাওয়ার পর বেরিয়ে পড়েছি মেঘলা দিনে। যাই হোক, কোথায় গেলাম কি করলাম অন্য আরেকটি ভিডিওতে দেখাবো, কারণ বেশি লম্বা ভিডিও হলে আপনারা দেখেন না, এটা দেখি এটা আপনারা স্কিপ করে যান। যাই হোক, আপনারা আমার ভিডিওটি যাদের ভালো লেগেছে বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।